আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই ফজিলতপূর্ণ একটি সুরার আমল নিয়ে আলোচনা করব। এই সুরাটি যদি আপনি রমজান মাসে একবার পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় একবার নয়, দুইবার নয়, বরং 700 বার কোরআন খতম করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টি আজকে আমি আপনার সাথে সম্পূর্ণ হাদিসের দলিল সহ পেশ করার চেষ্টা করব। তাই এত ফজিলতপূর্ণ সুরার আমলটি সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ার দ্বারা অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই আমলটি করার সুযোগ পায় এবং এই আমলটি সম্পর্কে জানতে পারে। সমাজের দর্শক বন্ধুরা, আমরা এটা প্রত্যেকে জানি যে রমজান মাস হচ্ছে বেশি থেকে বেশি আমল করার মাস। এজন্য এই মাসে আমাদের অবশ্যই বেশি থেকে বেশি আমল করা উচিত এবং আখেরাতের সামানা গুছিয়ে নেওয়া উচিত। রমজানের মধ্যে বহু ফজিলতপূর্ণ আমলগুলোর মধ্যে এই আমলটি হচ্ছে একটি আমল। এই সুরার আমলটি অবশ্যই আল্লাহ তাআলার উপর আপনাকে পরিপূর্ণ ইকিন এবং ইখলাস রেখে তারপর পাঠ করতে হবে, এবং অবশ্যই সুরাটি সঠিক উচ্চারণের সাথে পাঠ করতে হবে, তাহলে এর পরিপূর্ণ ফজিলত আপনি লাভ করতে পারবেন। সুরাটির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি এই সুরাটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন পাঠ করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের 2887 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই ফজিলতটি পাবেন যদি আপনি রমজানের বাহিরে এই সুরাটি একবার পাঠ করেন। আর যেহেতু রমজানের ভেতর প্রতিটা আমলের মর্যাদা 70 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হয়, সেহেতু 10 গুণ 70 সমান সমান 700 খতম। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের ভেতর যদি আপনি সুরাটি একবার পাঠ করেন, তাহলে 700 খতম কোরআন পাঠ করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর সেই সুরাটি হচ্ছে সূরা ইয়াসিন। হ্যাঁ সম্মানিত দর্শক বন্ধুরা, কোরআনে পাকের 37 নম্বর সূরা, সূরা ইয়াসিন। এই সূরাটি যদি আপনি রমজান মাসে একবার পাঠ করেন, তাহলে আপনি 700 খতম কোরআন পাঠ করার সওয়াব লাভ করতে পারবেন। আপনি এই সূরাটি যতবার পড়বেন, ততবার আপনি এই ফজিলতটি লাভ করতে পারবেন। তাই সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এই সূরাটি রমজান মাসে অবশ্যই বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।